অনুরাগ সাহিত্য সংগোষ্ঠী আনুকূল্যের ইউথ হোস্টেল সভাকক্ষে যুব সারস্বত যুগবন্দী সম্বর্ধনা সমারোহ অনুষ্ঠিত হয়েছে। বন্দে উৎকল জননী গান করে সভা কার্যের শুভারম্ভ হয়েছিল। সভাপতি বিজয়লক্ষ্মী দাস সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য বক্তা রূপে ডক্টর দিলীপ কুমার সেনাপতি যোগদান করে যুব যুগলবন্দী সারস্বত সম্বর্ধনা সৌরজিত প্রধানী এবং আন্তর্জাতীয় চেস খেলাড়ি শ্রীমতী অপরাজিতা গোছিকার প্রধানীকে তাঙ্ক উল্লেখনীয় সারস্বত কৃতিত্ব পাইঁ অতিথি মানক দ্বারা সম্বর্ধিত করা যাইতিলা। কার্যকারী সভাপতি শিব সুন্দর মিশ্র সভা পরিচালনা করে অনামচন্দ্র সাউ সম্পাদকীয় বিবরণী পাঠ করে সভাপতি বিজয়লক্ষ্মী দাস প্রারম্ভিক সূচনা প্রদান করে ডক্টর দিলীপ কুমার সেনাপতি শ্রীক্ষেত্রর ঐতিহ্য সংস্কৃতি এবং ধর্মীয় ভাবধারার প্রভাবিত সহরর নিবাসী স্বতন্ত্রতা যুক্ত প্রতিভা সহ তার সামাজিক ও সাংস্কৃতিক জাগরণে শ্রীক্ষেত্র গৌরবান্বিত হয়ে কে বসন্তর প্রভাব কেবল প্রকৃতি নুহে সামাজিক স্তরের নূতন সাংস্কৃতিক ও সারস্বত জাগরণ সৃষ্টির সহায়ক হয়ে শ্রীক্ষেত্রের সাহিজাত অবসরের শ্রীরামময় রাসলীলার বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয়ে সে মতব্যক্ত করে মঞ্জুশ্রী মিশ্র এবং মনোরমা আচার্য সংযোজনার বসন্ত কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছিল। সুরেশ কুমার পট্টনায়ক, রবীন্দ্রনাথ পট্টনায়ক, পৌর্ণমাসী দেবী, প্রমোদা দেবী, ডাক্তার রানু মিশ্র, এম ফুটেশ্বর পাত্র, বিভূতিভূষণ দাস, মনোরমা আচার্য, প্রমিল কুমার নন্দ, আশালতা প্রধানী, যোগেন্দ্রনাথ সাহু, বিশ্বম্ভর সাহু, কাশীনাথ খুঁটিয়া, সদাশিব মিশ্র, রোজালিন পণ্ডা, সুচরিতা প্রতিহারি, অন্নপূর্ণা দেবী, সারঙ্গধর ষড়ঙ্গী, অনন্ত প্রধান প্রমুখ স্বরচিত কবিতা পাঠ করে শেষে সদাশিব মিশ্র ধন্যবাদ অর্পণ করে।